नमस्कार आपनादेर सबाइके स्वागत। निमेषे ध्वंस हबे शत्रुर डुबोजाहाज। भारतीय नौसेनार प्रथम सफल रोमियो परीक्षा विक्रांत द्रुत चिन्हित करते पारे गभीर समुद्रे लुकिए थाका शत्रुपक्षेर डुबोजाहाज। एरपर निर्भुल लक्ष्ये आघात हेने ताके निकेश करते दर भारतीय नौसेनार नतून हेलिकप्टर MH-60 रोमियो। एबार आमेरिकार लकहिड मार्टिन संस्थार तैरी सेई डुबोजाहाज विध्वंसी कप्टार व्यवहार करबे भारतीय नौबाहिनीर विमानबाही युद्धजाहाज INS विक्रांत। বুধবারই হলো তার প্রথম পরীক্ষা। গত সপ্তাহে রাতে অন্ধকারে প্রথমবার INS বিক্রান্তে সফলভাবে অবতরণের পরীক্ষা হয়েছিল MiG-29 যুদ্ধবিমানের। তারপর রোমিওর এই সফল অবতরণের বিক্রান্তের যুদ্ধক্ষমতাকে নতুন মাত্রা দিল বলেই প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। ব্রিটেনে তৈরি পুরানো সিঙ্কিং হেলিকপ্টারের পরিবর্তে রোমিও কেনার বিষয়ে প্রায় এক দশক আগে উদ্যোগী হয়েছিল ভারতীয় নৌসেনা। শেষ পর্যন্ত 24টি কপ্টার কেনার চুক্তি হয়। ইতিমধ্যে দুটি MH-60 রোমিও পেয়েছে নৌসেনা, সেগুলি ব্যবহার করবে বিক্রান্ত। প্রসঙ্গত 20,000 কোটি টাকা ব্যয় তৈরি 5,000 টনের INS বিক্রান্ত ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধজাহাজ। এক দশকেরও বেশি সময় ধরে এই রণতরী নির্মাণের কাজ চলেছে। 2021 সালের আগস্টে সি ট্রায়াল শুরু করা হয়েছিল, প্রায় এক বছর ধরে সেই ট্রায়াল প্রক্রিয়া চলে। এরপর গত বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে জলে ভাসিয়েছিলেন 262 মিটার দীর্ঘ, 62 মিটার চওড়া এবং 59 মিটার উঁচু এই যুদ্ধজাহাজটিকে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।